ড্রাগন ফ্রুট। দেখুন এই ড্রাগন ফ্রুটটি কত সুন্দর সতেজ, বেশ অনেক দিন হয়েছে, এখনো যদিও সময় লাগবে পাকতে। আর ড্রাগন ফুলে কোন কুড়িগুলো আসলে টিকে থাকে ফল হওয়ার জন্য সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু একসাথে বেশ এগুলো অনেক কয়টি, ছয়টি ফুল আপনাদেরকে বলেছিলাম, ছয়টি ফুলের কুড়ি একসাথে হয়েছিল, তার মধ্যে কিন্তু সবগুলোই প্রায় শুকিয়ে গেছে, মোটামুটি ছোট থাকতেই নষ্ট হয়ে গেছে, কিন্তু দুটি ফুল মোটামুটি টিকেছিল, এই ফুলটি আর এই ফুলটি। তার মধ্যে থেকে যুদ্ধ করে কিন্তু এই ফুলটি আলটিমেটলি হবে, মানে ড্রাগন ফ্রুট হওয়ার জন্য তৈরি, তার মানে এই ফুলটি থেকেই আমরা ড্রাগন ফ্রুট পাবো ইনশাল্লাহ। আর বাদবাকি যে ফুলটি, দেখুন এটি কিন্তু অনেকটাই হলদে কালার হয়ে গেছে, আর এই ফুলটি আসলেও টিকে থাকবে না, এটি আসলে কিছুদিন পরে একা একাই ঝরে যাবে। তো এই তো এটি মূলত আপনাদের দেখানোর জন্য যে কোন ফুলের কুঁড়ি থেকে আসলে ফুল আলটিমেটলি হয়। আপনারা ড্রাগন ফুল মনে হয় দেখেছেন, আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম, দেখুন এখানে একসাথে বেশ কয়েকটি ড্রাগন ফ্রুট হয়েছে, আর এটাও কিছুদিন আগে এই ফুলটিও হয়েছিল, দেখুন বেশ বড় ফুল হয় আর কি, এখান থেকেও মাশাল্লাহ ড্রাগন ফ্রুট হবে। তো এই গাছটি ডালটি যেহেতু নুয়ে গিয়েছিল এই জন্য একটু সোজা করে বেঁধে দেওয়া হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।